সিংহি একটি গ্রামের নাম। পূর্ব বর্ধমান জেলার এই গ্রামটি খুব বিখ্যাত। বিখ্যাত হওয়ার কারণ বাংলা সাহিত্যের কবি কাশিরাম দাসের জন্মভিটা এই গ্রামে। এই বিখ্যাত ব্যক্তির জন্মভিটা দেখার জন্য আমি বেরিয়ে পড়লাম বর্ধমান থেকে। বর্ধমান থেকে বর্ধমান কাটা রোড ধরে ভাতার মোড়, ভাতার মোড় থেকে ভাতার মালডাঙ্গা রাস্তা ধরে কুর্চি বা সিঙ্গি মোড়ে এসে থামলাম। সিঙ্গি মোড় থেকে ডান দিকে রাস্তা ধরে সোজা সিঙ্গি মোড় বাসস্টপে পৌঁছালাম। সিঙ্গি বাসস্টপ থেকে বাঁ দিকের সরু রাস্তা ধরে জন্মভিটায় পৌঁছালাম। এই মহান ব্যক্তির জন্মভিটা দেখে আমার বাইক জার্নির যে কষ্ট তা অনায়াসে দূর হলো। প্রবেশ করেই গ্রামের এক বিশিষ্ট গুণীজনকে পেলাম, যিনি কাশিরাম দাস সম্বন্ধে বলুন দুই চার কথা। কাশিরাম দাসের জন্মভিটা, তাই তো? এইটাই জন্মভিটা। আচ্ছা, এইটাই আপনারাই দেখাশোনা করেন? হ্যাঁ, গ্রামের লোকই দেখা, গ্রামের লোকের দেখাশোনা। নাম কাকা আপনার? আমার নাম বিজন কুমার মণ্ডল। আচ্ছা, আপনারাই দেখাশোনা করেন গ্রাম? জন্মভিটায় ঘুরতে ঘুরতে মনে পড়ে গেল বাংলায় প্রথম মহাভারত অনুবাদক এই কাশিরাম দাস। তাঁর রচিত মহাভারত বাঙালির ঘরে ঘরে স্থান লাভ করেছে। তিনি মহাভারতের আদি, সভা, বন ও বিরাট পর্ব পর্যন্ত রচনা করেছিলেন। কাশিরাম দাসের জন্ম তারিখ নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। কাশিরাম দাসের পরপিতামহের নাম ছিল প্রিয়ঙ্কর এবং পিতামহের নাম ছিল সুধাকর এবং বাবা কমলাকান্ত। পূর্ব বর্ধমান জেলার সিংহি গ্রামে কাশিরাম দাসের জন্মভিটাতে এসেছি। গ্রামের মানুষজন অনেকজন হেল্প করলেন, একজন কাকা আছেন আমাকে সঙ্গে করে নিয়ে এলেন জন্মভিটাতে। ওনারাই গ্রামের মানুষ, ওনারাই দেখাশোনা করেন কাশিরাম দাসের জন্মভিটা। এখানে একটা বড় সুরঙ্গ ছিল। আচ্ছা, এই সুরঙ্গের তলায় উনি লেখালেখি করতেন? হ্যাঁ, লেখালেখি করতেন, লেখালেখি করতেন। আচ্ছা, সেসব পাওয়া গিয়েছিল? আচ্ছা আচ্ছা, এসব জিনিস তুলে পাওয়া গিয়েছিল, গ্রামের লোকে গিয়ে করেছিল। হ্যাঁ হ্যাঁ, তারপর আস্তে আস্তে এসব গিয়ে ওই ভরাট হয়ে গেছে। আচ্ছা, এখানে সুরঙ্গ ছিল, এইখানটাতে বিরাট সুরঙ্গ ছিল। আচ্ছা, সেই সুরঙ্গতে ওনার সব কিছু আচ্ছা পাওয়া গিয়েছিল, পাওয়া গিয়েছিল। আচ্ছা, সেই ইয়েতে লিখে ওয়ার্ড কলম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বই, হ্যাঁ, অনেক কিছু পাওয়া গেছে, পাওয়া গেছে, প্রদীপ, আচ্ছা, সব কিছু। হ্যাঁ, আর ওনার প্রতি বছরে ওখানে আমরা জায়গা মানে দান করেছি। আচ্ছা, আমরাই দান করি? আচ্ছা, গ্রাম থেকে? হ্যাঁ, গ্রাম থেকে না, আমাদের 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 এই বিজন মণ্ডলের, আমার আমাদের পরিবার থেকে, পরিবার থেকে বাবা ঈশ্বর অনিল কুমার মণ্ডল, আচ্ছা, ওনারা দান করেছেন। ওই বাস স্ট্যান্ডে দেখবেন গিয়ে লেখা আছে কবি কাশিরাম দাসের ইয়ে, ওইখানে লাইব্রেরি করে পাঠাগার আছে। তাঁদের আদি পদবি দেব ছিল। ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি থেকেই কাশিরাম দাস নিজেকে ঈশ্বরের দাস মনে করে নিজের পদবি পরিবর্তন করেন। কাশিরাম দাসরা তিন ভাই ছিলেন, বড় ভাই কৃষ্ণ বিজয় এবং ছোট ভাই গদাধর। কাশিরাম দাস মেদিনীপুর জেলার আবাসগড়ের জমিদার বাড়িতে থেকে শিক্ষকতা করতেন। জমিদার বাড়িতে বহু কথক ঠাকুরের আগমন ঘটত, যাদের মুখে মুখে রামায়ণ ও মহাভারতের গান শুনে শুনে তাঁর মধ্যে বাংলায় মহাভারত রচনায় হাত দেন। মহাভারত বাংলায় অনুবাদ করা ছাড়াও সত্যনারায়ণের পুঁথি, স্বপ্ন পর্ব, জল পর্ব ও নল পক্ষান রচনা করেছিলেন। আমাদের এখানে লাইব্রেরি, কবি কাশিরাম দাসের লাইব্রেরিটা প্রতি বছর ওই একুশে পৌষ থেকে স্টার্ট করে, এবার হয়ে গেল প্রত্যেক বাড়ি হয় ওটা, একুশে পৌষ। হ্যাঁ, কাশিরাম দাস নিজে রচিত মহাভারতের নাম দেন ভারত পাঞ্চালী। আনুমানিক 1650 সালে কাশিরাম দাসের মৃত্যু হয়।
অকাল মৃত্যুর কারণে মহাভারতের অবশিষ্ট পর্ব অনুবাদ করে যেতে পারেননি। সিঙ্গি গ্রামে প্রতি বছর কাশিরাম দাসের স্মৃতিবার্ষিকী পালিত হয়। কাশিরাম দাস স্মরণ উৎসব কমিটির দ্বারা একটি স্মরণ মেলার আয়োজন করা হয়। এই সিঙ্গি গ্রামের শেষে মেন রাস্তার ধারে একটি কাশিরাম দাস স্মৃতি পাঠাগার আছে। এই পাঠাগার প্রাঙ্গণেই মেলাটি বসে। এই পাঠাগারের পাশেই আছে কাশিরাম দাস স্মৃতি বালিকা বিদ্যালয়। এই সিঙ্গি গ্রামটি বেশ সুন্দর, চারিদিকে ন্যাচারাল বিউটিতে ভরা। অবশ্যই সময় বের করে এই সিঙ্গি গ্রামে আসা যেতে পারে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।